بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আলামিন ইসলামিক মিডিয়া, রেয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01819707949। Thank you.
صدق الله المولانا العظيم.
তারা ভারতবর্ষে সিদ্ধান্ত নেয় যে এই রোগীর চিকিৎসা আমাদের বাংলাদেশে হবে না, অনেক সময় বিদেশ পর্যন্ত মাদ্রাস পর্যন্ত যেতে হয়, সেখানেও দেখা যায় বিদেশে চিকিৎসা অনেক রোগী ভালো হয় না, সেখান থেকে অনেক সময় ডেড বডি দেশে চলে আসে। আমরা জানি যে আমাদের শরীরে রোগ হইলে এটা চিকিৎসায় যদি ভালো হয় ভালো হইল, আমাদের এই দুনিয়াতে থাকা যাবে না, দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী আর আখেরাত হলো স্থায়ী, যে জিন্দগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, যারা অনন্তকাল আবাদুল আবাদ আবাসস্থল জান্নাতকে এই দুনিয়াতে থাইকা নির্ধারিত করে যেতে পারবে, যদি ওই জান্নাতে একবার কাউকে দাখিল করানো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে আর কোনোদিন ওই বন্ধা বন্দীকে বাহির করবে না। তো ভাইরা আমার, কিন্তু আসলে এই দুনিয়ায় যারা চিকিৎসা করায় তারাও কিন্তু মারা যায়, যারা চিকিৎসা করায় না তারাও মারা যায়। যে ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন করেন ওই ডাক্তারও কিন্তু চিরদিন দুনিয়াতে থাকতেও পারে না। কিন্তু আপনারা আমার গুনার কারণে কলমের ভিতরে যে রোগ হয়েছে আর তার ভিতরে যে রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা দুনিয়াতে করা থাইকাই করাইয়া আপনারা আমার আত্মাকে শুদ্ধ করে কলমে সালিম বানাইয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরে যেতে হবে। যদি আপনি আমি কলমের চিকিৎসা দুনিয়াতে না করাইয়া খোদা না খাস্তা যদি মাওলার কবরে চলে যাই, ওই কবর আপনার আমার জন্য মাটির কবর থাকবে না। যারা অসুস্থ আত্মীয় কবরে চলে যাবে তার কবরটা একটা জাহান্নামের গারদখানা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে এই মানুষ জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তুমি দুনিয়ার বড় লোকের উপাধি, দুনিয়ার বাড়িঘরের মালিক, অনেক সম্পদের মালিক, বিভিন্ন রকমের কলকারখানা ইন্ডাস্ট্রিজের মালিক হইয়া যদি আমি আপনি কবরে যাই আর কেয়ামতের ময়দানে যদি আপনার আমার আত্মা সুস্থ না থাকে, আত্মা যদি অপবিত্র থাকে, আল্লাহ বলেন তোমার মাল, তোমার সন্তান সন্ততি, আহলে আওলাদ যারা আছে কেয়ামতের ওই কঠিন মুসিবতে কোন উপকারে আসবে না, কোন উপকার কেউ করতেও পারবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র যারা সুস্থ আত্মা নিয়ে যাইতে পারবো তারাই নাজাত পাইয়া মাওলার বেহেশতে দেশে পারবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার শারীরিক রোগের যেমন চিকিৎসক আছেন এভাবে রোগের মধ্যে রোগ হইলে রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক ডাক্তারের ব্যবস্থা করছেন। আল্লাহ পাক আপন কালামে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকীন। হে ইমানদারেরা, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ, আমি আল্লাহকে যারা সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস স্থাপন করেছ, রব বলে মেনে নিয়েছ, আল্লাহ পাক বলেন ইমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আর এই ভয় তোমার অন্তর যদি পয়দা করতে চাও, তোমার কলমের ভিতরে যদি তাকওয়া নামক দৌলা তর্জন করতে চাও, অকুলু মাসাদিকীন, একজন সাদিকীন সালিহীন এর সাথী হও, সঙ্গ অবলম্বন করো। ভাইরা আমার, আপনি আমি দুনিয়ার হাকিকতের দিকে যদি খেয়াল করি
আপনি আমি যখন কোন আতরের দোকানে যাই দেখবেন ওই দোকানে কিছুক্ষণ থাকার কারণে আপনার আমার শরীরের ভিতরে কেমন একটা সুগন্ধ হয়ে যায়। কারণ ওই দোকানদার আতরের বোতল আতরের শিশি খুলতে খুলতে অন্য মানুষকে বিক্রি করার কারণে ওই আতরের একটা সুগন্ধ আপনার আমার শরীরের ভিতরে আসতে থাকে। যদি আপনি আমি আতর কিনিও নাই এবং নিজের শরীরে লাগাইও না, ঠিক আল্লাহ আলাদার ব্যাপারে এরকমের বড় বড় হাসপাতাল ধরন দিচ্ছেন। যদি তাদের সরবাতে আপনি যাইতে পারি আলহামদুলিল্লাহ, তাদের কলবের মধ্যে যে আল্লাহ রব্বুল আলামিন তাকওয়া দান করছেন, আল্লাহর মহব্বত ভালোবাসা দান করছেন, ওই সরবাত এখতিয়ার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কলব ওই আল্লাহ ওনাদের সিনায় আল্লাহ কলবের ভিতরে তাকওয়া পয়দা করে দিবেন। এরপরে আল্লাহ বলেন ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তুমি আমি আল্লাহ তাকওয়া অর্জন করতে পারো, সর্ব অবস্থায় যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত কাজ আসান করে দিব, তোমার সমস্ত রাস্তাকে আমি আল্লাহ পথ সহজ করে দিব, তোমার নিজেকের পেরেশানি থাকবে না, দুনিয়ার কোন আল্লাহু আকবার পেরেশানি তোমার ভিতরে থাকবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে এই তাকওয়া নামক দৌলত থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে তোমার রেজেক পৌঁছা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা দুহার মধ্যে আল্লাহ পাক বললেন আমার হাবিব ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রবের কাছে আপনি যা চাইবেন আপনার রব আপনাকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন আমার হাবিব আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ পাক সব পূরণ করে দেব। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আল্লাহ পাক তো আমাকে দেওয়ার জন্য ওয়াদা করছেন, কাজী আমার নিজের জন্য চাব না, আমি আমার উম্মতের জন্য চাব। সুবহানাল্লাহ। দরখাস্ত করলেন আল্লাহ দুনিয়ার ভিতরে আমার উম্মতের মধ্যে একদল উম্মত থাকবে তারা কলেমাকে প্রাধান্য দিবে, আল্লাহ তোমার কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার জন্য তোমার ওহদানিয়াত দ্বীন ইসলাম বাস্তবায়ন করার জন্য আল্লাহু আকবার তারা দুনিয়া কামাই করার সুযোগ পাবে না, তারা সব সময় আখিরাতকে প্রাধান্য দিবে। যারা তোমার দ্বীন তোমার কলেমা তোমার ওহদানিয়াত তোমার কোরআন তোমার জমিনে বাস্তবায়ন করার জন্য মেহনত করবে, আমার ওই উম্মতের যত চাহিদা আছে তোমার পুরা করিয়া দিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার আমাদের এই তরিকার মধ্যে কত গরিব মানুষ আছে আল্লাহ তারা দুনিয়ার কোনো চিন্তাই করে না, পেরেশানি করে না, কিন্তু আল্লাহ পাক তাদেরকে এত স্বাচ্ছন্দ্যে এত আরামে আল্লাহ পাক রাখছেন, মনে হয় যেন তিনি তামাম দুনিয়ার বাদশাহ। কথা ঠিক না ঠিক? আমাদের এই চিটাগাঙ্গের মধ্যে অনেক প্রমাণ আছে, অনেক সময় সাক্ষাৎ হইলে বলে হুজুর আগে দিন চিন্তার না কলমা চিন্তার না, কিন্তু এই চর্মনারী তরিকার উসিলায় চর্মনারী হাসপিদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দিনের বুঝ দান করলেন, আগে বিবিও চাকরি করত আমিও চাকরি করতাম, বিবিও বেপর্দায় চলত আমিও বেপর্দায় চলতাম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার এই দিনের বুঝ দান করলেন, বিবিকেও যখন কৌশল হেকমতে বুঝান শুরু করলাম, বিবিও রাজি হয়ে গেল, বিবিও কোন চাকরি করবে না, বিবিও কোন পর্দায় চলবে, এখন একটা চাকরি করি
আগে স্বামী স্ত্রী দলজন একত্রে চাকরি করতাম, তখন আল্লাহু আকবার ভালো ভালো গোস্ত মাছ ক্রয় করিয়া খাইতে পারতাম, কিন্তু এখন মাস যায় কোন মাসের মধ্যে ভালো ভালো তরকারি অনেক সময় খাইতে পারি না, কিন্তু এখন সামান্য তরকারি দিয়া খানা খাওয়ার ভিতরে আল্লাহ পাক কেমন স্বাদ, এমন আরাম, এমন মজা লাগছে, মনে হয় যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের মধ্যে এমন শান্তি দিছে, তেমন দুনিয়ার বাদশা হইল মনে হয় এমন শান্তি পাওয়া যাবে না। কত আল্লাহর বান্দা আছে আল্লাহু আকবার এই তরিকার উসিলায় জবানের ভিতরে আমার আল্লাহর কলেমা ভাবে চালু হয়ে গেছে। ঢাকার রাজধানীতে যায় দেখবেন কত রিস্কের ড্রাইভার আছে, মাথার ভিতরে একটা পাগড়ি, শরীরের ভিতরে সংযতি জামা, জামাটার উল্টাইয়া কোমরের ভিতরে বান্ধিছে, আল্লাহ ওই রিস্কের পেট্রোলের ভিতরে পা লাগাইয়া পেট্রোল মারে আর জামানের ভিতরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঢাকার ওই পারে শরীয়তপুরের এক মুজাহিদ আল্লাহু আকবার শরীরাতরা এরকমের ফেরাত বাড়ি বাসা ভাড়া নিয়ে থাকে। আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম আপনি এত টাকা কোথায় পান, ওদিকে আপনি রিক্সা চালান, আল্লাহু আকবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে আমি যে ফেরাত বাড়ি ভাড়া নিয়ে থাকি কেমনে ওই বাসা ভাড়া শোধ করি তা আমিও জানি না। হুজুর সকালবেলা ফজরের পরে এরপরে জিকির আজকারের পরে ইশরাক আদায় করি আর এরপরে আমি আল্লাহু আকবার রিক্সাটা নিয়ে নামিয়ে যাই, রিক্সার যাত্রী রিক্সার ভিতরে ওঠে, হুজুর আমার কাজ আমি করি, জবানে মালদার জিকির চলতে থাকে, যেই জায়গায় ওই যাত্রী যাবে ওই জায়গায় নিয়ে যখন নামাইয়া দেই যাত্রীর ভাড়া ২০ টাকা, হুজুর ৫০ টাকার নোটটা দিয়া আমার মাথায় হাত দিয়া বলে আমার জন্য একটু দোয়া করিয়েন, আল্লাহ যেন আমাকেও হেদায়েত দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন রিক্সা ড্রাইভারের কাছে আল্লাহু আকবার দোয়া চায়, বলে হুজুর এরপরে কোনোদিন তালিম হালকায় জিকির কামাই নেই না, মাসিক সোনা কামাই দেয় না, চর্মনার বার্ষিক মাহফিল হুজুর কামাই দেয় না, মাগরিবের আগে হুজুর রিক্সা বন্ধ করিয়া দেই, জামাটা নিয়ে যখন কইলা বিবি সাহেবের হাতে দেই, বিবি আমার পকেট থেকে টাকাগুলো বাইর কইরা গণনা করার পরে অনেক দিন বলে আজকের এত টাকা হইছে, আমি নিজে আশ্চর্য হইয়া যাই, হুজুর অনেক দিন ২-৩ হাজার টাকাও হইয়া যায়, মাল্লাহুল মাওলা হাদিসে কুদসি তাআলা জানাইছে তুমি যদি আমার হইতে পারো আমি তোমার হইয়া যাব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হজের শেষ আয়াতে আল্লাহ পাক জানায় দিয়েছে হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমাল নাসির, তুমি যদি আমার হইতে পারো আমি মাওলা তোমার হইয়া যাব, তোমার কাছে আল্লাহু আকবার আমার সাহায্য সবসময় মজুদ থাকবে। ভাইরা আমার আমাদের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুরুজখালী এলাকায় আল্লাহ মসজিদ বেরিয়া ইউনিয়নে এক আল্লাহর বান্দা আছে, এখনো বাইসে আছে, বাবার দাদার দিক থেকে বিশাল সম্পদের মালিক, কিন্তু আল্লাহু আকবার বড় টট্টরা ছিল, দিন দুপুরে রাস্তা দিয়ে হাইটা যাইতো মানুষ তাকে বিপরীত দিক থেকে যখন দেখতো ওই দুলার মেয়েটা আসতে আসে আল্লাহু আকবার ভয়তে মানুষ রাস্তা ছাড়িয়া দিত, এক আল্লাহর বান্দা আল্লাহু আকবার তাকে খুব বুঝাইয়া কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই সুবিদখালী আল্লাহর কুতুবের নামে মাদ্রাসা ওইখানের মাহফিলে ওই আল্লাহর বান্দাকে সর্বজনেরা কুরআন নিয়ে আসে, আল্লাহর কুতুবের জবানে ওই দিন বয়ান করছে হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমাল নাসির। আল্লাহু আকবার একটা আয়াতই
আল্লাহ পাক ওই দুলাল মিন্নার পরিবর্তন করিয়া দিয়েছে। এরপরে আল্লাহ পাক এমন পরিবর্তন করিয়া দিয়েছে সুন্নাতের পুরোপুরি, আল্লাহু আকবার, 3.5 কোটির ভিতরে সুন্নাতের আমল মজবুত হয়ে গেছে। এখন বাড়ির ভিতরে খাস কর্তা করছে, গেটের ভিতরে লেখছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। বাড়ির পাশে তার আল্লাহু আকবার এক প্রতিবেশী এমন শত্রুতা শুরু করে দিছে, মিথ্যা একটা ডাকাতি কেসের আসামি বানাইয়া আল্লাহু আকবারের পরে এরপরে আল্লাহ কোর্টে একটা কেস দায়ের করছে। কিছুদিন পরে তার জন্য ওয়ারেন্ট হয়ে গেছে। রাত্রিবেলা একজন দারোগা দুইজন কনস্টেবল নিয়া দুলাল মেদার বাড়িতে হাজির, গেটের মধ্যে গিয়ে দেখে লেখা খাস পর্দা করা হয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ডাক দেওয়ার পরে দুলাল মেদার বাইর হয়েছে। দারোগা বলতেছে আপনাকে ওসি সাহেব সালাম জানাইছে দেখা করতে। আল্লাহু আকবার যাওয়ার জন্য বলছে, বলে আমাকে একটু সময় দাও, আমি একটু হাজত সারিয়া নে। আল্লাহু আকবার গেটের বাইরে আল্লাহু আকবার বন্দিতে পানি নিয়ে বাথরুমে ঢুকছে। দীর্ঘক্ষণ বসার পরে আল্লাহ দারোগা তারা দেখে লোকটা এখনো বাইর হয় না কেন, দরজাটা টান দিয়ে দেখে দরজাও খোলা, ভিতরে পত্নীও আছে পানিও আছে কিন্তু মানুষ নাই। পরের দিন আল্লাহ মির্জাগঞ্জ থানায় যাইয়া হাজির, ওসি সাহেব বলতেছে গতকালকের রাত্রের ঘটনা বলেন, ঘটনার কিছু না, আমি ছিলাম এইরকমের এইরকমের লোক, চরমনার পিসা বিষয়ে গুছিলায় আল্লাহ পাক আমাকে হেদায়ত দান করছে। আমি ওই আয়াত, যেই আয়াতে আল্লাহ পাক আমাকে হেদায়ত দান করছে ওই আয়াতকে সম্বল বানাইয়া আমি আল্লাহু আকবার আল্লাহর উপরে আমাকে সবর করব।